গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ইলেকশনে যেতে হবে, সংবিধানের আলোকেই কিন্তু নির্বাচন হয়। আমরা সমর্থন দেওয়াতে এই সরকার ক্ষমতায় ছিলেন, নির্বাচন না হলে তো একটা দেশের গণতান্ত্রিক সরকার আসবে না। চেয়ারম্যান যেটা করবেন সেটাই হবে। বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তিনটি দলের এখন সংলাপে বসা উচিত। আমাদের জাতীয় পার্টি একটা গণতন্ত্রকামী দল, আমাদের জাতীয় পার্টি একটা ইলেকশন প্রিয় দল। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ইলেকশনে যেতে হবে, এবং এই অনুষ্ঠান আপনাদের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে বাংলাদেশের সব দলকে বলবো আপনারা নির্বাচনে আসুন। হ্যাঁ, প্রয়োজনে যদি কেউ আসতে চান আমাদের জাতীয় পার্টির সাথে আপনি জোটবদ্ধভাবে আসতে চাইলেও আমরা স্বাগত জানাবো। আপনারা আসেন, দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করব। দেশের মানুষ যাতে ভালো থাকে, দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, যাতে বাজার মূল্য নিয়ন্ত্রণে আসে, সেই জন্য আমরা সংসদে কথা বলবো। এবং আপনি যেটা বললেন যে আমরা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা জনগণের ভালোর জন্য যা হয়, জনগণের সুখ শান্তির জন্য, দেশের কল্যাণের জন্য যে ডিসিশন নিতে হবে আমরা সেইটা করবো ইনশাল্লাহ। উপেক্ষা করে তো আমরা কিছু করতে পারবো না। আপনার কথা মোতাবেক সংবিধানের মধ্য দিয়েই তো দেশ আগাবে। আজকে সমাজ, দেশ, জাতি, দেশে বিদেশে এমনি অন্যভাবে যে দেশে সংবিধানের আলোকেই কিন্তু নির্বাচন হয়, সেই হিসেবে এই দেশেও সেই সংবিধানের আলোকেই আমি আশা করি সেই নির্বাচন ইনশাআল্লাহ হতে যাচ্ছে আল্লাহর রহমতে। ওনার আঙ্গিকে উনি বলেছেন এবং উনি নির্দেশেই কিন্তু আজকে পার্টির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আজকে এই ফরম আমাদের হয়েছে। আগামী দিনে উনি পর্যবেক্ষণ করছেন এবং উনি চূড়ান্ত সিদ্ধান্ত ইনশাআল্লাহ উনি যথাযথ সঠিক সিদ্ধান্তটাই দেবেন ইনশাআল্লাহ। না, উনি আসবেন, উনি মহাসচিবকে বলেছেন, মুজিবুল্লাহ চুন্নু সাহেব, আমার ব্যারিস্টার আনিসুল্লাহ মাহমুদ, কো চেয়ারম্যান, সবাই আমরা এসেছি। এটা তো আপনারাই বুঝতেই পারছেন, আমাকে যত প্রশ্নই করেন, আমি যখন নির্বাচনের ফরম নিয়েছি এটার উত্তর আপনার কাছ থেকে আমি চাই। তো ফরম যখন নিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে করব এবং আপনাদের সঙ্গে নিয়ে সাথে নিয়ে করব। যদি নির্বাচন কমিশনার সাহেব, নির্বাচন কমিশনার যদি নির্বাচন ফেয়ার করতে পারে, সুন্দর করতে পারে, তাহলে জাতীয় পার্টি বিপুল ভোটে পাশ করবে, বাংলাদেশে বহু আসন থেকে পাশ করবে। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদের সাথে ছোট ভাই জি এম কাদেরের বক্তব্য তো আপনারা শুনতেছেন, জি এম কাদেরের বক্তব্য এই দেশের জনগণ গ্রহণ করছে। উনি তো অনেক অভিজ্ঞতা লোক, অনেক লেখাপড়া জানা লোক জি এম কাদের। বাংলাদেশে রাজনীতিতে বিভিন্ন দলের প্রধানের ভিতরে সবচেয়ে জ্ঞানী গুণী শিক্ষিত লোক একমাত্র জি এম কাদের, এবং উনি অনেস্ট লোক। উনি ওনার অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই সরকারে আমরা তিনবার আমরা সমর্থন দেওয়াতে এই সরকার ক্ষমতায় ছিলেন, বিভিন্ন কারণে উনি এই কথাগুলো বলে থাকেন, এবং ওনার কাছে বাস্তবতা অনেক জিনিস আছে যে কথার সাথে ওনার কাজের মিল আছে। অতএব এই সরকারের কাছে অনুরোধ, নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ, আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্যগুলো যেন ওনারা গ্রহণ করে। এই প্রক্রিয়ায় সবারই আসতে হবে এবং সবারই এই কাজে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। এখন সেক্ষেত্রে মনে করেন আপনার, আমি মনে করি যারা যারা এখনও বাইরে আছে তারাও অলরেডি চলে আসবে। গণতন্ত্র যদি নির্বাচন না হয় তাহলে গণতন্ত্র থাকবে না, নির্বাচন না হলে তো একটা দেশের গণতান্ত্রিক সরকার আসবে না। এখন মনে করেন আমাদের এটা দলীয় সিদ্ধান্ত, আমাদের এই সিদ্ধান্তটা দেওয়া হয়েছিল আমাদের বা দলের চেয়ারম্যান সাহেবকে, চেয়ারম্যান সাহেব এটা বুঝে শুনে সে একটা সিদ্ধান্ত নেবে এটাই বলা হয়েছিল, তাকে সম্পূর্ণ দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছিল এবং সে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছে। আমি আমি বলছি না, আমাদের অবস্থানটা হচ্ছে আমরা সমস্ত সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, পার্টির প্রত্যেকটা জেলা থেকে আমাদের যে এ হলো সম্মেলন হলো, জেলা থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছিলেন এবং আমাদের সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ সকলে এসেছিলেন। সেই আমরা সমস্ত দায় দায়িত্ব আমাদের সম্পর্কে সিদ্ধান্ত, যা কিছু সিদ্ধান্ত নেবার জন্যে আমরা সব এ করেছি, আমরা আমাদের চেয়ারম্যানের উপরে সুপর্দ করেছি। চেয়ারম্যান যেটা করবেন সেটাই হবে। এখন নির্বাচন আমরা করব না এটাও বলি নাই, নির্বাচন করব এটাও বলছি না। আমরা ওনারা যেটা বলছেন যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা আছি। সুষ্ঠু ভোটে নিশ্চয়তা পেলে মার্কা পেয়ে মনোনয়ন জমা দেবে, এই মনোনয়নটা তো মনোনয়ন না, যে ডিসি অফিসে বা টিউনি অফিসে জমা দেওয়া হবে সেটা হচ্ছে মূল মনোনয়ন। এরপরে 17 তারিখ পর্যন্ত প্রত্যাহারের তারিখ আছে, এর মধ্যে অসংখ্যবার আলাপ আলোচনা হবে, অসংখ্যবার আমরা পর্যবেক্ষণ করব এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নিব।
তবে দলের একটা বড় অংশ বা একটা গুরুত্বপূর্ণ অংশ ভোটে যেতে চাচ্ছে। জিএম কাদের স্যার অবশ্যই সকলের স্বার্থ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দলের মার্কা দেওয়ার ক্ষমতা এখন পর্যন্ত আইন অনুযায়ী জিএম কাদেরের, তো ওনার সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এটা পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবে। ভোট বর্জনের কিছু বাজে কনসিকুয়েন্স আছে, আবার বাজে ভোটে অংশগ্রহণের কিছু বাজে কনসিকুয়েন্স আছে, এই দুটোর মধ্যে আমাদের ভারসাম্য করতে হবে। আওয়ামী লীগের বিএনপিকে সংলাপে ডাকা উচিত, বিএনপির খোলা মনে সংলাপে আসা উচিত। সংলাপ ব্যর্থ হওয়ার পরে বর্জন এবং অংশগ্রহণের সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত, কিন্তু আপনি বর্জন করে যদি স্টাবন থাকেন তাহলে সংলাপ হবে না, এটা গণতন্ত্রের জন্য খুব একটা ভালো দৃষ্টান্ত হবে না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তিনটি দলের এখন সংলাপে বসা উচিত।